আচ্ছা, প্রথমে তোমাদেরকে যে কাজটা করতে হবে আমি একটু তোমাদের শুরু থেকে দেখাচ্ছি, যেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা আছে সেখানে তোমরা যাবে, আমি হচ্ছে সেই লিঙ্কটা দিয়ে দিব সমস্ত ডিসক্রিপশনে। তো সেখানে গেলে তোমরা এরকম একটা ডায়লগ বক্স পাবে, সেখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে অ্যাপ্লাই নাও তে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও তে ক্লিক করলে তোমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবে। এরকম ইন্টারফেস পাওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, পাওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে রোল আছে মানে তোমাদের এসএসসি এবং এইচএসসি এর যে ইনফরমেশন সেটা তোমাদেরকে দিতে হবে। কারণ হচ্ছে এইচএসসি এর যে ইনফরমেশন সেটা একটু দিয়ে দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে আমরা পরের স্টেপে আস্তে আস্তে চলে যাব। ঠিক আছে, তোমরা হচ্ছে বোর্ড সিলেক্ট করবে, যার যার যে বোর্ড আছে সেটা তোমরা সঠিকভাবে সিলেক্ট করবে, এবং তোমাদের যেটা করতে হবে ইনফরমেশন গুলো কিন্তু সঠিক হতে হবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। তোমাদের রেজিস্ট্রেশন নং এগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে, বোর্ড সঠিকভাবে ফিল আপ করতে হবে, পাসিং ইয়ার সঠিকভাবে ফিল আপ করতে হবে। তোমার যদি 19 হয় তাহলে তুমি 19 ফিল আপ করবে। দেন তোমাকে যেটা করতে হবে নেক্সট ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে হবে, এবং যেখানে তোমার কি কিছু পার্সোনাল ইনফরমেশন দেওয়া থাকবে এবং এসএসসি এসএসসি এর রেজাল্ট সহ তোমার কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। ঠিক আছে, এবং তোমার এই ইনফরমেশন গুলো একটু চেক করে নিবে, যদি তোমার দেখো যে কোনো রকম গরমিল দেখা যায় সেক্ষেত্রে হচ্ছে ক্লিক টু চেঞ্জে ক্লিক করবে। ঠিক আছে, যদি সেক্সের জায়গায় কারো মেলের জায়গায় ফিমেল থাকে এরকম যদি থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু ক্লিক টু চেঞ্জে ক্লিক করে চেঞ্জ করতে পারো। আমি হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী স্টেপে যেটা যাওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে কলেজ সিলেক্ট করতে হবে। কলেজ তুমি আপাতত একটাই সিলেক্ট করতে পারবা, দেন হচ্ছে তোমাকে কি করতে হবে কলেজের মধ্যে যে সাবজেক্ট গুলো আছে সেগুলো তোমাকে চয়েস করতে হবে। এখন কথা হচ্ছে তুমি কোন কলেজ সিলেক্ট করবে এবং কোন কোন সাবজেক্ট সিলেক্ট করবা, এটার জন্য তোমাদেরকে আমি যেটা সাজেস্ট করবো তোমরা হচ্ছে আগে থেকে একটা লিস্ট করে নিবা যে আমি হচ্ছে এই এই সাবজেক্ট গুলো লিস্ট করবো, আদারওয়াইজ কিন্তু ইনস্ট্যান্ট করতে গেলে তুমি একটু আগে উল্টা পাল্টা ওর পেজ লাগাই দিবা। ঠিক আছে, এট দিস মোমেন্ট তোমাদেরকে যেটা করতে হবে আগে থেকেই তোমরা হচ্ছে একটু লিস্ট করে নিবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো তোমাদেরকে নিজের যে বিভাগ সেটা সিলেক্ট করতে হবে, আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট ডিস্ট্রিক্ট, তো আমি হচ্ছে গাজীপুর সিলেক্ট করে দিচ্ছি, ডিজার্ট কলেজ আমি আপাতত কলেজ সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখো কতগুলো সাবজেক্ট চলে আসছে, এবং সাবজেক্টের মধ্যে মানে এলিজিবল যেগুলো সেগুলো আসছে, অর্থাৎ আমি যার আবেদন করতে যাচ্ছি বা দেখাচ্ছি সে হচ্ছে এই সাবজেক্ট গুলো থেকে এলিজিবল। তুমি চাইলে কিন্তু কলেজ এখানে চেঞ্জ করে অন্য কোনো কলেজে দিতে পারবে, দেন তোমাকে ওই কলেজের যে অ্যাভেলেবেল সাবজেক্ট গুলো সেটা তোমাদেরকে সাজেস্ট করবে। ঠিক আছে, তো এট দিস মোমেন্ট তোমরা হচ্ছে যাদের ভালো রেজাল্ট তারা চাইলে ভালো সরকারি যে কলেজ গুলো সেখানে তোমরা সিলেক্ট করতে পারো, তাদের রেজাল্ট একটু খারাপ বা পয়েন্ট কম আসছে তারা চাইলে অন্যান্য কলেজ গুলোতে যেগুলোতে সিট বেশি এবং সাবজেক্ট বেশি সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি হচ্ছে কিছু সিলেক্ট করছি, এখান থেকে তোমরা হচ্ছে তোমাদের পছন্দ অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করতে পারবে, এবং তোমরা চাইলে এখান থেকে আগে পরে বা ড্রাগন ড্রপ করে উপরে নিচে নিতে পারবে। ঠিক আছে, দেন তোমাকে নেক্সটে যেতে হবে, নেক্সট তুমি চাইলে সবগুলো সাবজেক্টই কিন্তু সিলেক্ট করতে পারো, যদি কোটা থাকে তাহলে ইয়েস দিবে, যদি না থাকে নো। দেন তোমাকে আবার কি করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে তোমাকে ইমেজ সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখন ইমেজটা তুমি কিভাবে 150 পিক্সেল টু 120, ঠিক আছে, তোমরা এক্ষেত্রে চাইলে কি করতে পারো যে কিভাবে পিক রিসাইজ করতে হয় এটা নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, কিভাবে ছবি মোবাইলে উঠায় সেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেটাও কিন্তু আমার দেওয়া আছে চ্যানেলে, আমি হচ্ছে সেই ভিডিও গুলোর লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। তাহলে তোমার হচ্ছে এই লকডাউনের মধ্যে বাইরে যেয়ে তোমাকে কিন্তু আর আবেদন করতে হবে না বা ছবির সফট কপি আনতে হবে না, তুমি চাইলে তোমার মোবাইল দিয়ে কিন্তু এই কাজটা করতে পারো। স্যার, তো তুমি হচ্ছে চুজ এ ফাইলে যে তুমি হচ্ছে তোমার যে ছবি সেটা সিলেক্ট করে দিবে, আমি এই মুহূর্তে দিচ্ছি না কারণ আমি আবেদনটা সম্পূর্ণ করব না। দেন তোমাকে কি করতে হবে, সম্পূর্ণ শেষ হলে প্রিভিউ অ্যাপ্লিকেশনে দেওয়ার পর যেহেতু আসছে না
যেহেতু আমি ফর্ম পূর্ণ ফিল আপ করছি না, সেই কারণে হচ্ছে আসছে না। প্রিভিউ অ্যাপ্লিকেশন আসার পরে তোমার সকল ইনফরমেশন কিন্তু চলে আসবে সামনে, তুমি যা যা ফিল আপ করেছো এতক্ষণ সেটা। দেন তুমি সাবমিট অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তোমার কি ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনটা আসবে, তোমরা সেই তথ্যগুলো মানে হচ্ছে যে ফাইলটা আসবে সেই পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবে, ঠিক আছে। এরপর তোমাদের পেমেন্ট যেটাকে যেভাবে করতে হবে সেটা হচ্ছে তোমাদের যেই কলেজ, তুমি যেই কলেজটা সিলেক্ট করেছো ওই কলেজের নিজস্ব হচ্ছে পেমেন্ট গেটওয়ে বা তাদের একটা নাম্বার থাকবে, ট্রানজেকশন আইডি বা যেটাই থাকুক, ওইটা হচ্ছে নিজস্ব ওয়েবসাইটে হচ্ছে তারা নোটিশ দিবে, ঠিক আছে। তাদের নিজস্ব যে অ্যাকাউন্ট নাম্বার সেটা হচ্ছে সেখানে দিয়ে দিবে, দেন তোমাকে কি করতে হবে ওই নাম্বারে হচ্ছে টাকা পেমেন্ট করতে হবে। কিভাবে টাকা পে করতে হবে সেটা আমি তোমাদের অন্য আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো, ঠিক আছে, এক দিনের মধ্যে। আর হচ্ছে তোমরা এখন আবেদন করে রাখতে পারো, আর টাকা পেমেন্ট 16 তারিখ পর্যন্ত করা যাবে, ঠিক আছে। তোমরা আবেদন করে রাখো এবং তোমরা হচ্ছে যে যে কলেজ আবেদন করবে যে সেই কলেজের ওয়েবসাইট নোটিশ বোর্ডে তোমরা হচ্ছে একটু নজর রেখো, ঠিক আছে। ওই নোটিশ বোর্ডে কিন্তু বিস্তারিত দেওয়া থাকবে, এবং আমি হচ্ছে 2-1 দিনের ভিতর যদি কোনো নোটিশ বা কলেজের পেয়ে যাই সেক্ষেত্রে হচ্ছে আমি যেটা করব তোমাদেরকে ভিডিও আরেকটি বানিয়ে দিয়ে দিব। এছাড়াও তোমাদের যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ঢাকা ইউনিভার্সিটি আবেদন, চিটাগং ইউনিভার্সিটি আবেদন করতে ঠিক যেভাবে তোমাদের পাশে ছিলাম, এক্ষেত্রেও ইনশাল্লাহ আমি তোমাদেরকে তোমাদের পাশে থাকবো এবং তোমাদেরকে হেল্প করবো। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তোমার এই হয়তো কোনো না কোনো কাজে হেল্প হবে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো।